আসসালামু আলাইকুম বিয়ার্স, আমি আজকে কামিজ কেটে দেখাবো সিট কাপড় থেকে। 7 বছরের বাচ্চার একটা কামিজ কেটে দেখাবো। আমি 4 পাঁচ কাপড় কেটে নিয়েছি এখানে, এক সাইড থেকে কাপড়টা আমি নিয়েছি, যেহেতু ছোট বাচ্চা এত বড় কাপড় লাগবে না। এখানে 4 পাঁচ কাটছি, 4 পাঁচ করে নিয়েছি এখানে। আমি এখন কেটে দেখাবো। লম্বা হচ্ছে 30, বডি হচ্ছে 26। এখন আমি লম্বা আগে নেব। লম্বা হচ্ছে 30, 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে, বর্ডারের জন্য নিচ্ছে। আমি 32 ইঞ্চি দাগ কেটে নিয়েছি, 30 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য রেখে দিয়েছি। দাগ কেটে নিয়েছি 32 ইঞ্চিতে লম্বায়। এখন আমি গলার চড়াতে দাগ কাটবো। গলার চড়া 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিতে আমি দাগ কাটবো। 1.5 ইঞ্চি দাগ কাটছি। আগে পিছনে গলার মাপ নেব। পিছনে 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে দাগ কাটলাম। শেপ দিয়ে নিচ্ছি। এখন কাঁধের মাপ নেব। কাঁধের মাপ নিব 3 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে দাগ কাটব। এবার বগলের মাপ নিব, যেখানে হাতাটা বসাই আর কি, মাপ নিব 6 ইঞ্চি, 6 ইঞ্চি দাগ কাটলাম। এখন এর সাথে এটা যোগ করব। নতুন যে আপুরা আছেন তারা শেপ দিয়ে নেবেন এভাবে, তাহলে আর কাটতে ভুল হবে না। এবার জামার সেলাই কোন পর্যন্ত রাখবো, ফাড়া হবে কত ইঞ্চিতে, এটা দেখাচ্ছি। যেহেতু বাচ্চা 7 বছরের, তখন 11 ইঞ্চিতে আমরা ফাড়া রাখবো। আর এর চেয়ে বড় মানুষ হলে, বয়সে বেশি হলে এর চেয়ে 12 রাখবো, 12.5 রাখবো। 11-তে দাগ কাটলাম। এখন 11-র মাঝামাঝি হচ্ছে 5.5, 5.5-তে একটা দাগ কাটবো। এটা হচ্ছে ঠিক মাঝ বরাবর, এখান থেকে মাজার 1.5 ইঞ্চি শেপ হবে। এটা 1 ইঞ্চি ভিতরে ঢুকে যাবে, 1 ইঞ্চি শেপ হবে, আবার এখান থেকে এই দাগে সমান হবে। এখানে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখলাম। মাজার এখানে বডি যে আছে ওইটাই দেব। এখানে বডি যেহেতু 26, 26-এর 4 ভাগের 1 ভাগ নিতে হবে। সাড়ে ছয় ইঞ্চি এখানে 6.5 ইঞ্চি রেখে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য দাগ।
আবার মাজার এখানেও 6:30 রেখে দাগ কাটতে হবে, 6:30 এই যে এক ইঞ্চি শিলার জন্য রেখে দিলাম। এবার পায়ের কাছে যতটুকু আছে ততটুকু শিলার জন্য রেখে দেব। এখান থেকে দাগ কেটে সোজা সমান করে লম্বাভাবে যতটুকু আছে তত এই দাগ পর্যন্ত ততটুকু আমি নেব। এখন পিছনের গলাটা কেটে সামনের পাট বের করে ফিরে আসছে। এখানে যেহেতু এই এই পাশ বন্ধ সাইড, তখন এই পিছনের পাটটা আগে বের করবো, তারপর সামনের পাটের গলাটা কাটবো। আর সবসময় আপনি যে পাশে থাকবেন ওই সাইড থাকবে বন্ধ সাইড, অপোজিট সাইড থাকবে খোলা সাইড। আমার সামনের পাট বের করে নিয়েছি, পিছনের পাট আলাদা করে নিয়েছি। এখান থেকে 1/4 1/8 ইঞ্চির অর্ধেক আর কি, 1/4 কোনাকুনি ভাবে কেটে নিয়েছি। কান্দাটা ডাউন হবে 1/4 পর্যন্ত, 1/4 পরিমাণ এখানে কান্দা ডাউন হবে, এখান থেকে 1/4 পরিমাণ ডাউন হবে, এভাবে কেটে নিয়েছি। এখন সামনের গলা বের করতে হবে, পিছনের গলা থেকে সামনের গলা যেহেতু বড় হবে। আমি সামনের গলা নেব 5 ইঞ্চি, আমি 5 ইঞ্চিতে দাগ কাটবো। দাগ কাটছিলাম। এখন আপনি যে কোনো ডিজাইনের গলাটা নিতে পারেন, সামনের গলাটা আমি এখানে 4 কোণা গলা নেব। দাগ কেটে নিচ্ছি, আপনারা 4 কোণা গলা কাটলে এভাবে নেবেন দাগ কেটে। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া রাখলাম, আর এখান থেকে 5 ইঞ্চি লম্বা রাখলাম, 5 ইঞ্চি লম্বা 1.5 ইঞ্চি চওড়া রাখছি। এখন এই শেপে আমি কেটে নেব, যেহেতু আমি চৌকস গলা রাখবো। গলাটা কেটে নিয়েছি, এখন আমার হাতা কাটার পালা এবং গলার কাপড় কাটার পালা। এবার আমি জামার গলাটা একটা কাপড়ের উপরে জামাটা বসিয়ে নিয়েছি, ওই গলা কাটার ভাজে ভাজে আমি দাগ কেটে নিয়েছি। এখন গলাটা উপরে জামাটা আর নিচে কাপড়টা, এখন এই শেপে আমি চৌকের গলাটা কাপড়টা কেটে নেব। মেয়েদের চৌকের গলাটা কেটে নিয়েছি, সামনের গলাটা এখানে দুপাট আছে, কাপড়টা দুপাট করে বসিয়ে কাপড়টা কীভাবে কেটে নিলাম সেটা তো দেখালাম আপনাদের। পিছনের গলাটা কেটে নিয়েছি কাপড় বসিয়ে দাগ দিয়ে। এখন হাতা কাটবো, লম্বা নিয়েছি, ছয় ইঞ্চি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। সাথে দাগ কাটবো, এখানে চওড়া নিয়েছি 8 ইঞ্চি, 2 ইঞ্চিতে দাগ কাটবো হাতার শেপের জন্য। এখন আমি এই কোণায় থেকে ওই শেপে যোগ করে দেব।
থাকে একটা আর্মলের শেপ আছে, শেপটা দিয়ে দেবো 1 ইঞ্চি উপরে থেকে হাতের শেপ। এখানে হাতের চওড়া নেব, হাতের মোহরি নেব 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চিতে দাগ কাটবো 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন এই 1 ইঞ্চি এর সাথে যোগ করে দেব। এখন আমি দাগ কেটে নিয়েছি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, আর 4.5 ইঞ্চিতে একটা দাগ কাটছি এই যে হাতার শেপে সাথে যোগ করে দিয়েছি। এখন এই শেপে শেপে কাটবো, হাতার লম্বা যেহেতু 6 ইঞ্চি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। হয়ে গেল আমার হাতা কাটা, জামা কামিজ কাটা শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।